আমাদের ট্রেন ঢুকে গেছে, পিছনে দুরন্ত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, 8টার সময় আমাদের ট্রেন ছাড়বে। অনেকদিন পর আজ কলকাতা থেকে পুরী যাওয়া ট্রেনে চেপে শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস পুরীর সবকিছু ডিটেলসে বলা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যেতে চলেছি 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে। তো আজকে পুরী যাওয়ার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো। পিছনে দুরন্ত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, 8টার সময় আমাদের ট্রেন ছাড়বে। তো এখন ভাবলাম একটু বাইরে এসে বসে থাকি, কারণ হচ্ছে তোমার হচ্ছে ভিতরে খুব ভিড় হয়ে আছে, ওই জন্য অত গ্যাঞ্জামের ভিতরে ভালো লাগে না আমার। আমরা টোটাল 12 জন যাচ্ছি, 12 জন যাচ্ছি। তো হচ্ছে প্রত্যেকজন হচ্ছে সিট আলাদা আলাদা জায়গায় পড়েছে, একটু অসুবিধা হচ্ছে আমাদের, কিছু করার নেই, ওরকম একটু হবে। হাই গো, আমাদের S5 পড়েছে। আরে সত্যি কথা বলতে ট্রেনটা যা লাগছে না বলে বোঝো না, মানে এত সুন্দর লাগছে। আমি হচ্ছে S5 বাথরুমটা দেখাচ্ছি, সত্যতা বলতে পরিষ্কার ছিল প্রথমে আসার সময়, আর এখন হচ্ছে গন্ধ বেরোচ্ছে, খুব বাজে গন্ধ বেরোচ্ছে। মানে ভালো, 8টার সময় ট্রেনটা ছাড়বে বলে ট্রেনে উড়ে গেছে, হচ্ছে মোটামুটি সবাই উড়ে গেছে ট্রেনে। আমাদের ট্রেনটা হচ্ছে 8টার সময় ছাড়বে, আর 3:55 আমাদের হচ্ছে পুরীতে নামিয়ে দেবে। পুরো একদম 8টার সময় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। পুরো ট্রেনটা যাচ্ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো মুখের উপর থেকে যাচ্ছে না, দারুণ লাগছে, দারুণ। চলো ভিতরে যাওয়া যাক। দেখা আলো বন্ধ কর, না ঠিক আছে আমাদের ট্রেন এখন খড়গপুর স্টেশনে দাঁড়িয়েছে, এখন বাজে করা বলছে, দাঁড়াও পকেটে কাছে ফোন নেই তো নিজের কাছে। এখন 10:29 বাজে, আমাদের ট্রেন এখন খড়গপুর স্টেশনে দাঁড়িয়েছে, 5 মিনিটের হল্ট আছে, বুঝতে পেরেছো? খাওয়া হয়ে গেছে, আরে ভিডিওগুলো বেশি করতে পারছি না ব্লগ, কারণ হচ্ছে ফ্যামিলির সাথে এসেছি। তো এখন বাজে 4:37, আমাদের ট্রেন হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে আমাদের। হচ্ছে গাড়িটা একটু লেট ছিল, তো প্ল্যাটফর্মে ভিড়টা দেখো। চলো ৪০০ টাকায় একটা গাড়ি বুক করা হয়েছে, এখন গাড়িতে মালপত্র তোলা হচ্ছে, এবার হচ্ছে বেরোনো হবে এখান থেকে, স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। অন্ধকার অন্ধকার কিরকম